আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগের শুরুতে এই যে বিড়ালটাকে দেখাইতেছি, এ আবার আজকে আমাদের বাসায় আসছে, মানে আসছে সকালের দিকে আর যায় নাই। তা আমি আবার এই পায়েলটা কিনছিলাম সেই দিন, দেখে আমার পায়ে লাগে না, এই জন্য ওর গলায় পরাই দিলাম। আর এ ঘুমাইতেছে, সে মনে হয় 3-4 ঘন্টা ধরে খালি ঘুমাইতেছে, মানে উঠেই না। পরে আমি ধরছি, দেখে উঠে গেল এখন, মানে কি যে একটা অবস্থা। এ এত ঘুমাইতে পারে, এ আমার বন্ধু, মানে আমিও যেরকম ঘুমাই এও অনেক ঘুমায় আমার মতোই। তো সমান সমান হয়ে গেছে, আমার মতো আরেকজনকে খুঁজে পাওয়া গেল। তো ওর তো ঘুম ভাঙতেছেই না, এই জন্য আমি ভিডিও করলাম, আবার একটু নাড়াচাড়া দিলাম, এই জন্য ঘুম ভেঙে গেছে মনে হয়। তো ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে নড়াচড়া শুরু করছে, মানে মানে হাত পা চাটাচাটি শুরু করে দিছে, তারপরে মানে পিছনে পিছনে ঘুরতেছে, যে এখন বয়সটা দিতেছে, এখনো শুধু আমার মুখের দিকে তাকায় রয়েছে আর আমার গালের দিকে উঠতে চাইতেছে। আমি বিড়াল ওই রকম অতটা পছন্দ করি না, মানে হ্যাঁ ভালোবাসি, কিন্তু গায়ের মধ্যে ঘ্যাস ঘ্যাস করলে না আমার কাছে কেমন যেন লাগে। তো এইটা এই আমি ভয়েস হইতেছে, দেখে সাউন্ডটা কোত্থেকে বের হইতেছে, আমার মুখের মধ্যে বিড়ালটা চলে আসতেছে, মানে আমি এত ভয় পাইতেছি। তারপরে তো আমি ভয়েসটা কভার করলাম, এখন ওরে পিটাইতে হবে মনে হইতেছে। পরে ওকে একটু ভাত খাইতে দিলাম, এরে তো শুধু খাওয়াইলে হবে না, আমার নিজেরও খেতে হবে, এই জন্য আমি রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আমি একটা ছোট মাছ রান্না করতেছি আলু আর টমেটো দিয়ে, এটা হচ্ছে নারকেলি মাছ নাম বলে, অন্য জায়গায় অন্য নাম বলতে পারে, বাট ঢাকাতে নারকেলিই বলে। আর এদিকে আমি তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে ভালো করে, তারপর হলুদ আর লবণ মেখে নিচ্ছি ভাজার জন্য। আর এটা আজকে আমি বেগুন দিয়ে রান্না করব, বেগুন আর আলু দিয়ে। আর আমার ওই ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন, মানে আমি বিড়ালে কত ভয় পাই, ও মানে আদর করি, কিন্তু যখন গায়ের মধ্যে উপরের দিকে উঠতে চেষ্টা করে বা একদম গায়ের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করে, তখন আমার না একটু কেমন ভয় ভয় লাগে। তাছাড়া এমনি ঠিক আছে, আদর করলাম, কোলে নিলাম, সব ঠিক আছে। যখন ও নিজে হাত পা ছুটোছুটি করে আর মানে গায়ের সাথে বেশি যেখানে হাঁটবো সেখানেই পায়ের কাছে চলে আসবে, এটা না আমার কাছে মানে একটু ভয় ভয় লাগে। তো তাছাড়া বাকি সব ঠিক আছে, ও এখন আমাদের বাসায় আছে আজকে সারাদিন। তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি, এই পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেবো, তারপরে আদা রসুন বাটা একটু জিরে বাটা ধইনার গুঁড়া দিয়ে দিব, তারপরে হচ্ছে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন আমি আলুটা দিয়ে দিছি আর বেগুনটা, আমি বেগুনটা এভাবে একটু কেটে নিয়েছি, এটা কি বলে বাঁকা বাঁকা করে কেটে নিলাম। এখন আজকে হচ্ছে বেগুন আর তেলাপিয়া আর ওই ছোটো মাছটা রান্না করবো শুধু। তারপরে এই তো বেগুনের তরকারিতে কিন্তু হলুদটা কম হলে একদম কালো কালো একটা কালার আসে, তো আমি একটু বেশি করে হলুদ দিয়েছি, আবার হলুদে গন্ধ আসবে এরকম কিন্তু না। আর এই কড়াইটা আমি পরশু দিনই প্রথম রান্না করলাম, কিন্তু কড়াইটা এখন মনে হচ্ছে কেমন একটা কালো কালো দাগ চলে আসছে, এটা নতুন কিনছি। তো আমি না বুঝি না কড়াইগুলা মানে কয়েকদিন পরে ইউজ করার পরে কেমন যেন একটু কালো কালো চলে আসে। আপনাদের কাছে যদি কড়াই একদম ধবধবে সাদা রাখার সবসময় কোনো টিপস থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে টিপসটা জানাই দিবেন। ঝোলে পানিটা দিয়ে দিছি, এখন আবার ঝোলের মধ্যে যখন বলা চলে আসছিল তখন এই মাছগুলো দিয়ে দিছি, এটার ভিডিও করতে আমার মনে নাই। এখন আমি ঢাকনাটা উঠাই দেখাই দিচ্ছি আপনাদের। আর এখন ঝোলটা আমি এত ঝোল রাখবো না, একদম কমাই ফেলবো ঝোলটা। তরকারি রান্নাটা শেষ হয়ে গেল, রান্না শেষ করতে না করতে এই মাছ নিয়ে আসছে এগুলা, তো এই মাছগুলো এখন কাটতে হবে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছিলো আর আমি এখনো খাবার খাইনি, তো ভাবলাম মাছগুলো আগে কেটে একদম পরিষ্কার করে তারপরে খাবারটা খেয়ে নিব। তাই মাছগুলা ঢেলে নিচ্ছিলাম আর আমাকে সাহায্য করতেছিল মাছ ঢালতে। তো এটা ছিল একটা 5 মিশালি মাছ, তো মাছগুলো আসলে দাম অনুযায়ী একটু মনে হয় দামটা বেশি নিচ্ছে, আবার সব কিছুর যেরকম দাম সেদিকে হিসাব করলে ঠিকই আছে। তো মাছগুলা এই এখন হচ্ছে আমি ঢেলে নিব। আর এখানে হচ্ছে আইড় মাছ ছিল, তারপরে বাইম মাছ ছিল, তারা বাইম না কি বাইম বলে নাম জানি না, আর বাইম মাছ আমি ওরকম পছন্দ করি না খেতে। তারপরে যে ঠোঁট শুয়ের মতো চোখা চোখা কাইলহা মাছ ছিল, আর একটা পোয়া মাছের মতো একটা মাছ ছিল, আর কি যে কি বলে ওটাকে পাবদা মাছের মতো একটা মাছ, ওই মাছটা কি মাছ আমি আসলে অনেক মাছের নাম জানি না, তো বলতে পারবো না আসলে কোনটা কি মাছ। তো এখানে মাছগুলো আমি এক এক করে বাছাই করে নিতেছিলাম, আর মাত্র 3টা চিংড়ি মাছ দিছে, বড় সাইজের চিংড়ি বাট 3টা। আমার হাজবেন্ড নাকি চিংড়ি মাছ দেখেই মূলত কিনছে, বাট চিংড়ি মাছটা আসলে খুবই কম দিছে, অন্যান্য মাছ বেশি দিয়ে দিছে। তো আবার 2টা ছোট ছোট মিনি ট্যাংরাও ছিল, একদম পিচ্ছি 2টা ট্যাংরা, আর এখানে যে বড় বড় এই বাইন মাছগুলো দিছে। তো সবগুলো মাছ আমি একদম কেটে কেটে ধুয়ে নিব, আবার 2টা বাইলা মাছ, মানে এরকম 2টা একটা করে পড়ছে সবগুলা।
চিংড়ি মাছের পা গুলা কি লম্বা লম্বা, হাইরে! আমি চিংড়ি মাছের পা গুলা রেখে দিচ্ছি। আমি ভাবছি কি চিংড়ি মাছটা রান্না করলে পা গুলা ওর সাথে দিয়ে রান্না করে ফেলবো, কারণ অনেক মোটা মোটা ছিল আর অনেক বড় ছিল চিংড়ি মাছের পাটা। তো আমি অনেকে না চিংড়ি মাছ কাটতে পারে না। আমি অনেকের বাসায় দাওয়াত খেতে গেছি, তারপরে হচ্ছে দেখা যায় কি চিংড়ি মাছটা খাই, চিংড়ি মাছটা খাওয়ার পরে পরের দিন আমার অনেক মানে খাওয়ার পরে আমি দেখি যে চিংড়ি মাছ আসলে পিঠে মাথায় যে গু থাকে, চিংড়ি মাছের গু কিন্তু মাথার মধ্যে থাকে, ওটা ভালো করে পরিষ্কার করতে পারে না অনেকে। বড় চিংড়ি দেখে হয়তো বা ওই খোলসটা না মানে খোলসটা ফেললে চিংড়ি কুচকায় যায়, জন্য হয়তো খোলসটা ফেলে না, কিন্তু চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওইটা একদমই ইজি ফেলা, জাস্ট মাথার ওইদিকে একটু কেটে টান দিলেই কিন্তু ময়লাটা চলে আসে। আর পিঠের যে ময়লাটা ওইটা পিঠের একটা পুরো খোলসটা ছাড়ানোর কোনো দরকার নেই, মাঝখান থেকে শুধু একটা খোলস ছাড়ায় একটুখানি কেচি দিয়ে বা বটি দিয়ে একটু কেটে দিলে কিন্তু ওই যে ইটা থাকে কি বলো ওটাকে রক্তটা, ওই রক্তটা কিন্তু একদম বের হয়ে আসে টান দিলে। এইভাবে কিন্তু চিংড়ি মাছগুলো একদম ইজিলি পরিষ্কার করা যায়। আর আমিও এই মাছগুলো এরকম রেখে তারপরে হচ্ছে আমি মাছগুলো কেটে নিব। আর এই যে যে মাছটা পাবদা মাছের মতো, এই মাছটার নাম আমি জানি না, আসলে আমি অনেক মাছের নামই বলতে পারি না। আর মাছগুলো আমি কেটেছি আমার মন মতো করে, যে পাবদা এই মাছটাকে কাটলাম কেমন করে আমি নিজেও জানি না। তো এখানে চিংড়ি মাছগুলো যে কাটা হয়ে গেছে একদম, মাথার মলা টলা সব পরিষ্কার করে ফেলছি সুন্দর করে। আর এদিকে আবার বাইলা মাছ ছিল, একটা বড় সাইজের বাইলা আর একটা ছোট বাইলা ছিল, দুটো ট্যাংরা ছিল সবগুলো। আর অন্যান্য মাছগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, কিছু একদম ক্লিন করে তারপরে হচ্ছে আমি ভাত খেতে চলে আসলাম। এখন আমি ছোট মাছ দিয়ে ভাত খেয়ে নিব, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছটা দিয়ে, আর যে মাছগুলো আছে ওগুলো পরে রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর এখনো যারা আমার পেজে ফলো অথবা লাইক দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।